আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্রিনেট টিউটোরিয়াল জিপিতে। জিপিতে কীভাবে ফ্রিনেট তৈরি করবেন সেটি আজ আপনাদের দেখাবো। এর জন্য আপনাদের আমি আগে প্রুফ দেখাই যে আমার ফোনে মেগাবাইট নাই। তাছাড়া অনেকে বিশ্বাস করে না যে আসলে ফ্রিনেট চলে, বা অনেক ফেক ভিডিও অনেকে পাই। তো হয়তো বা আজকে আপনি রিয়েল ভিডিওই পাবেন যে কীভাবে ফ্রিনেট ইউজ। এই দেখুন আমার শুধুমাত্র 95টি এসএমএস আছে, কোনো মেগাবাইট নেই। তো চলুন এবার শুরু করা যাক কীভাবে ফ্রিনেট ইউজ করবেন। এর জন্য আমরা একটা ভিপিএন ইউজ করবো। ভিপিএনটির নাম হচ্ছে ড্রয়েড ভিপিএন। ভিপিএনটির নাম হয়তো অনেকে আগে শুনে থাকবেন, কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো। আমরা নতুন একটা কনফিগারেশন দিয়ে একটা আপডেট হয়েছে, আবার নতুন কনফিগারেশন দিয়ে আপনি আবার আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে ড্রয়েড ভিপিএনের মধ্যে ঢুকবেন। ঢুকার পরে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখানে অ্যাকাউন্ট লেখা আছে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সাইন আপ ফর ফ্রি করে অ্যাকাউন্ট নেম আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে রাখবেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে সেটিংস, সেটিংসটাই মূল বিষয়। সেটিংসের এখানে আপনি যদি ফোন রুট করা থাকে রুট করে দেবেন। আমার ফোন রুট করা আছে, তাই আমি রান রুট করে দিয়েছি। রুট করলে এটা একটু ফাস্ট কাজ করে আর কি। ইডিপি সেটিংস যাবেন। ইডিপি সেটিংস যাওয়ার পরে চুজ মোড, এটা মোড ওয়ান করে দেবেন। রিমোট ইউডিপি পোর্টে দিবেন 123, লোকাল ইউডিপি পোর্টে দিবেন 84 39, এটা দিবেন। এই সমস্ত যে সংখ্যাগুলো আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনার কপি করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্স চেক করে দেখুন, ওখানে এই সমস্ত কনফিগারেশনগুলো দেওয়া আছে। তারপর টি কাউন্ট দেবেন হচ্ছে 1, আর কাউন্ট দেবেন হচ্ছে 3 3। এবার বের হয়ে আসুন। এবং টিসিপি এই সমস্ত দেওয়ার কোনো দরকার নাই, এই সমস্ত না দিলেও হবে। তবে আইসিপি মোডটা কিউইড এসকি এসিকিউ নাম্বার করে দেবেন। এবার আসুন, ডিসকানেক্ট প্রবলেম হয় এখানে একটু। তো এখান থেকে কীভাবে সমাধান নেওয়া যায় সে বিষয়ে একটু দেখে নিই। মিউজিক সেটিংসে যাবেন, এখান থেকে অটো রিকানেক্ট আর রিকানেক্ট অন নেটওয়ার্ক চেঞ্জ, এখানে এই দুটো মার্ক করে রাখবেন। তাহলে হবে কি, নেটওয়ার্ক যদি আপনার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সাথে সাথে আবার রিকানেক্ট হয়ে যাবে। তাছাড়া যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনাকে আবার অ্যাপসের মধ্যে ঢুকতে হবে, তারপর আবার কানেক্ট করতে হবে। এটা একটু ঝামেলা, কিন্তু এটি করে রাখলে ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে আবার নেটওয়ার্ক আসলে আবার এটা রিকানেক্ট শুরু হয়ে যাবে। তো এবার আমরা দেখি আসলে কানেক্ট হচ্ছে কিনা। এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রি সার্ভার ব্যবহার করতে পারেন, এখানে প্রায় 8টির মতো ফ্রি সার্ভার রয়েছে। একটু অপেক্ষা করলে চলে আসবে। মূলত এটি কানেক্ট হলেই আপনি ইন্টারনেটটা চালাইতে পারবেন। সার্ভার ফুল, এটি সার্ভার ফুল আসতে পারে, কারণ ভিপিএনটা তো আমি একাই ইউজ করছি না। ভিপিএন সারা বিশ্বে অনেক মানুষ ইউজ করে এই ভিপিএনটা। এই যে দেখুন কানেক্ট হয়ে গেছে। আপনি যদি একটা ভিপিএনে যদি সার্ভার ফুল দেখে তাহলে আপনি আর একটা ভিপিএনে ট্রাই করুন, অথবা বারবার ট্রাই করবেন দেখবেন একসময় কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন কানেক্ট হওয়ার পরে আজ আমার মেগাবাইট আমার লোড হওয়া শুরু হয়েছে। এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে এটা ইউজ করতে পারবেন। তো আমি ফেসবুকের মধ্যে ঢুকে দেখাচ্ছি যে আসলে ঢুকে কি না। স্পিডটা একটু কম, তবে এর প্রক্সি সেটিং এই যে দেখুন চলে এসেছে। এই স্পিডটা প্রায় 2G-র চেয়ে ভালো, অবশ্যই ভালো, তবে 3G-র চেয়ে একটু কম। অর্থাৎ আপনি স্পিড পাবেন প্রায় 40-80 মধ্যে, 40-80 KBPS, যা দিয়ে আপনি অনায়াসে ফেসবুক অন্য সমস্ত ব্রাউজিং করতে পারবেন। তবে ডাউনলোডিংয়ে একটু ঝামেলা হবে এই আর কি। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নেক্সট টাইম আরও ভালো ভিডিও তৈরি হবে, আরও ফ্রি নেটের অনেক আপডেট আছে সেই সমস্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।